হ্যালো বন্ধুরা, আমি শাকুন্নিল এবং এখন আমি করবো আরিফিন শুভ অভিনীত বাংলাদেশের আপকামিং সিনেমা ব্ল্যাক ওয়ারের ট্রেলার রিভিউ। এই ট্রেলারটা ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এই ট্রেলারটা যেটা প্রথম ভালো দিক সেটা হচ্ছে ট্রেলারটা দেখে সিনেমার গল্পের ব্যাপারে কিন্তু খুব একটা কিছু বোঝা যাচ্ছে না। এই সিনেমার গল্প কোন লাইনে এগোবে সেটা কিন্তু খুব পরিষ্কার নয়। এই ট্রেলার দেখার পরে খুব একটা গল্প রিভিল করা হয়নি। বাংলাদেশের যে সমস্ত সিনেমা সিনেমা হলে মুক্তি পায় সেগুলোর ক্ষেত্রে ট্রেলার খুবই দুর্বল হয়। ট্রেলারে কী করা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন সিন সিনেমার সেগুলোকে র্যান্ডামলি জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু ট্রেলার নয়। ট্রেলারের মধ্যে একটা প্রপার গ্রাফ দরকার। পুরো সিনেমার কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য তুললাম, পরপর সেগুলোকে জোড়া লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু ট্রেলার হয়ে যায় না। তাহলে কিন্তু গল্প পুরো স্পয়েল হয়ে যায়, অডিয়েন্স ট্রেলার দেখেই বুঝে যায় যে এ ছবির গল্প কী হতে চলেছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। এখানে কিন্তু ট্রেলারটাকে খুব সুন্দরভাবে এডিট করা হয়েছে, এখানে গল্প সম্পর্কে বোঝা যাচ্ছে না। এবং একটা গ্রাফ রয়েছে ট্রেলারটার মধ্যে, কিছু হাই মোমেন্টস রয়েছে যে জায়গাগুলোতে আপনি ইন্টারেস্টেড হবেন যে হ্যাঁ হলে গিয়ে এই ছবিটা দেখি। ট্রেলারটা কম সময়ের কম্প্যাক্ট একটা ট্রেলার, ফাস্ট পেসড ট্রেলার, কোনো বাড়তি দৃশ্য যেগুলোর কোনো প্রয়োজন নেই এরকম কোনো দৃশ্য কিন্তু ট্রেলারের মধ্যে আপনি দেখতে পাবেন না। এক নিঃশ্বাসে দেখা শুরু করবেন, এক নিঃশ্বাসে দেখা শেষ করবেন ট্রেলারটা। এবং ট্রেলারটা দেখে আমি যেটুকু বুঝলাম, গুলশানের বোমিংয়ের মাস্টার মাইন্ড সে পালিয়ে গেছে এবং পালিয়ে সম্ভবত সে বিদেশে চলে যাবে, যে কারণে গল্পে কোনো একটা সময় আরিফিন শুভর ক্যারেক্টারকে বিদেশে যেতেও হবে। যে অর্গানাইজেশনের বিরুদ্ধে আরিফিন শুভ এবং তার ডিপার্টমেন্টের লড়াই, তাদের জন্য একটা ব্যাগ খুব গুরুত্বপূর্ণ, সেই সংক্রান্ত ডায়ালগস আমরা শুনতে পাচ্ছি। এবং আরিফিন শুভর ক্যারেক্টারটা একথা বলছেও যে সেই ব্যাগের মধ্যে ওই অর্গানাইজেশনের কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্র থাকে, সেটাকে নিয়েই সম্ভবত এই লড়াই যেটার নাম ব্ল্যাক ওয়ার, এই মিশন যেটার নাম ব্ল্যাক ওয়ার। এবং এখানে আরিফিন শুভর ক্যারেক্টারটার একটা পার্সোনাল দিক রাখা হয়েছে, তার মায়ের অসুস্থতা এবং তার মায়ের সঙ্গে তার একটা বনিবনার অভাব, সম্পর্কের একটা অবনতি, এরকম কোনো দিক বোধহয় সিনেমাতে দেখানো হবে। এবং মা অসুস্থ হয়ে পড়বে, হসপিটালাইজড হয়ে যাবে এবং আরিফিন শুভকে দেশের হয়ে ডিউটি পালন করতে যেতে হবে। সেখানে আরিফিন শুভর একটা ডায়ালগও আমরা ট্রেলারের শেষভাগে শুনতেও পাচ্ছি যে মা, মাটি, দেশ সব তো একই জিনিস। এবং সেই ডায়লগটা ডেলিভার করার সময় সেই সিনটাতে আরিফিন শুভকে খুবই সুন্দর দেখাচ্ছে, অর্থাৎ আরিফিন শুভর এক্সপ্রেশনস সেই দৃশ্যে আমার খুব রিয়েল মনে হয়েছে। আরও একটা দৃশ্য ট্রেলারের মধ্যে রয়েছে যেখানে আমরা দেখতে পাই আরিফিন শুভর ক্যারেক্টারটা বলছে মায়ের আবার শ্বাসকষ্টটা বেড়েছে, সেই সিনটাতেও কিন্তু তার অভিনয় আমার ভালো লাগলো। দেখা যাক সারা ছবিতে সে কীরকম কাজ করে। এবং এই যে ডায়লগটা মায়ের আবার শ্বাসকষ্ট বেড়েছে, সেই জায়গায় যদি দেখেন বিজিএমে কিন্তু একটা চেঞ্জ চলে আসে, সেই জায়গায় কিন্তু বিজিএম ইমোশনাল। সারা ট্রেলারটা জুড়ে যেরকম বিজিএম, সেই বিজিএম কিন্তু সেখানে নেই। সারা ট্রেলারে যে বিজিএমটা রয়েছে সেটা ঠিকঠাক, সেটা ভালোর দিকে, কিন্তু ইমোশনাল জায়গাটা বিজিএমটা খুব সুন্দর লেগেছে আমার। কিন্তু ইমোশনাল জায়গাটাকে খুব কম সময়ের জন্য রাখা হয়েছে, বিজিএমটা আমরা খুব কম সময়ের জন্য শুনতে পাই, তার পরবর্তীতে আবার ওই ব্ল্যাক ওয়ারের দিকে, মিশনের দিকে শিফট করে যাওয়া হয়েছে ট্যাক করে। তো ওই জিনিসটা আমার একটুখানি অ্যাব্রাপ্ট মনে হয়েছে। জঙ্গলের মধ্যে গান ফাইটের যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে সেগুলো এমনি ভালোই লাগছে, তবে আরিফিন শুভকে যখন খালি গায়ে দেখছি, সে যখন অ্যাকশন করছে, সেটা ডেফিনেটলি ক্লাইম্যাক্সে একটা বড় অ্যাকশন সিকোয়েন্স থাকবে, সে একা খালি গায়ে লড়াই করবে, এটা আমরা জানি, এটা এটা হিরোদের ছবিতে এটা হয়েই থাকে। এবারে সেই শার্টটা কীভাবে খুলছে, মানে ওটা ছিঁড়ে যাচ্ছে নাকি এমনি ইচ্ছা হচ্ছে সে খুলে ফেলছে, এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। মানে সালমান খানের সিনেমাতে তার কীভাবে শার্টটা ছিঁড়ে যাচ্ছে দাবাঙ্গে একদম ক্লাইম্যাক্সে গিয়ে, সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে যে সিটি পড়বে কি পড়বে না। ওটা তো পুরো মাস অডিয়েন্সের জন্য সিন একটা। আমি আশা রাখবো সেটা যেন অর্গ্যানিক্যালি হয়, এরকম না হয়ে যায় যে খুলতে হবে তাই খুলে ফেলেছি জামা এবং অ্যাকশন করছি, সেটা যেন না হয়। আর যাকে পেটাচ্ছে ওই সিনটাতে আরিফিন শুভর ক্যারেক্টারটা, মানে তার সঙ্গে আরিফিন শুভর যে ফিজিক যেরকম দেখাচ্ছে তাকে, মানে উল্টো দিকেও কাউকে একটা শক্তিশালী রাখা দরকার আর কি। মানে হতে পারে যে সেই দৃশ্যটা আমরা ট্রেলারে শুধুমাত্র দেখতে পাচ্ছি, আসল সিনেমাতে হয়তো আমরা দুটো মাস্কুলার পার্সনের ফাইট দেখতে পাবো, সেরকম কিছু একটা হওয়া দরকার, যেটা ধরুন দাবাঙ্গের শেষে গিয়ে হচ্ছে যে দুজন লোক, সানু সুদ এবং সালমান খান দুজনেরই পেটানো চেয়ারা ওরা লড়াই করছে। আমাদের ইন্ডাস্ট্রিগুলোর কাছে বাজেট কম, VFX-এর দশা খারাপ, একটা বোমব্লাস্টের সিন রয়েছে জঙ্গলের মধ্যে, সেই সিনটা বোঝা যাচ্ছে যে ওটা খুব খারাপ হয়েছে, কিন্তু ঠিক আছে, মানে সেটাকে নিয়ে অত বেশি মাথা আমি ঘামাতে রাজি নই। এটা আমাদের এপার বাংলার ছবি হোক, বাংলাদেশের ছবি হোক, আমি একই কথা বলতাম, খারাপ লাগছে দেখতে, এটা তো ঘটনা, কিন্তু সেটা ছাড়া বাকি ছবিটা যদি ভালো হয় তাহলে ওই একটা জিনিসের জন্য পুরো ছবিটা তো কখনো খারাপ হয়ে যেতে পারে না। হ্যাঁ, চেস সিকোয়েন্স যেগুলো রয়েছে বালির মধ্যে, মরুভূমির মধ্যে, আমরা দেখতে পাচ্ছি বড় বড় গাড়ি, পেছনে বাইক ছুটছে, ওই দৃশ্যগুলো একটু চিপ মনে হয়েছে। তাসকিন রহমান ভালো অভিনয় করেন, কিন্তু তাকে এই ট্রেলারের মধ্যে আমরা খুবই কম দেখতে পেলাম। তার ক্যারেক্টারটাকে আর একটু এস্টাবলিশ করা দরকার ছিল, যেটুকু দেখা যাচ্ছে ইন্টারেস্টিং লাগছে
সেটা ঠিকঠাকভাবে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু আরেকটু স্পেস দেওয়া দরকার ছিল। এই পুরো ট্রেলারটা না প্রচণ্ড বেশি আরিফিন শুভ ভিত্তিক, যেটা হওয়াটা স্বাভাবিক সেই হিরো, কিন্তু তবুও একটু স্পেস দিতে হতো তাসকিন রহমানকে। এটা ছিল আমার ওভারঅল মতামত এই ট্রেলারটা সম্পর্কে। আপনাদের কি মতামত? যদি আপনারা ট্রেলারটা দেখে থাকেন ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন যাদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা ওয়েব সিরিজ সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।